তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো স্কলারশিপের বিষয়ে। তো ক্লাস ফাইভ থেকে ক্লাস এইটে ক্লাস এইটে যে স্টুডেন্টরা আছে তাদের জন্য কিন্তু স্কলারশিপটা, তো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু স্কলারশিপটা দেওয়া হবে, যে বোর্ডের মাধ্যমে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্ট থেকে কিন্তু ক্লাস ফাইভ থেকে ক্লাস এইটে যে স্টুডেন্ট আছে সবাইকে কিন্তু স্কলারশিপ দেওয়া হবে। তো সেই বিষয়ে বিস্তারিত জানব, আর অবশ্যই তাদের কিন্তু ম্যান্ডেটরি যেটা বিষয় রয়েছে এসসি এবং এসটি যে কোনো একটি কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। তো এখানে দুটো প্রসেস রয়েছে, ফর্মটি দেখতে পাচ্ছ এটা কিন্তু অফিসিয়াল ফর্ম, তো এখানে বিস্তারিত আলোচনা করব। তো ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু যে স্টুডেন্ট আছে স্টুডেন্টের নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এক নম্বর অপশান। তারপর দু নম্বর যে অপশান রয়েছে সেখানে বলেছে নেম অফ দ্য ফাদার, মাদার অথবা গার্জিয়ান, তো নিচে মা বাবা অথবা গার্জিয়ানের নাম লিখতে হবে দু নম্বর অপশানে। আর তিন নম্বর যেটা রয়েছে সেক্স বা জেন্ডার, ছেলে হলে মেল, মেয়েদের ক্ষেত্রে ফিমেল, এখানে রাইট চিহ্ন দিতে হবে। পাশে চার নম্বর রয়েছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে এখানে সঠিক ডেট অফ বার্থটা বসাতে হবে। এবং পাঁচ নম্বরে বলা হয়েছে টেলিফোন নাম্বার ইফ এনি, তো এখানে তোমরা মোবাইল নাম্বার দিতে পারো আর অবশ্যই দেবে। ছয় নম্বরে বলেছে কাস্ট, কাস্ট এসসি বা এসটি, যা এসসি হলে এসসি বক্সে রাইট দেবে আর এসটি হলে এসসি বক্স এসটি বক্সে রাইট দেবে। সাব কাস্ট লিখতে বলেছে, সাব কাস্টটা কি এসসিদের ক্ষেত্রে রাজবংশী নমশূদ্র এরকম থাকে যেটা, তো সেটা এখানে লিখতে হবে। যদি কেউ এসসি রাজবংশী থাকে তো বি সাব কাস্টে এখানে রাজবংশী ক্যাপিটাল লেটার লিখতে হবে। তারপর সাত নম্বর অপশানে চলে আসি, তো সাত নম্বরে বলেছে পারমানেন্ট অ্যাড্রেস, তো হাউস নাম্বার, ভিলেজ, পাড়া বা রোড নাম্বার। তো প্রথমে তোমার যারা গ্রামে থাকো প্রথমে ভিলেজ লিখবে, পাশে পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং স্টেট। তো এটা ফিল আপ করার পর নিচের বক্সে চলে আসবে আট নম্বর, বলছে পার্টিকুলার্স রিডিং ফাদার, মাদার, গার্ডিয়ান হু সাপোর্ট ইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টস স্টাডিজ। তার মানে কি এখানে যে ব্যক্তি বা যিনি তোমাকে পড়াশোনায় হেল্প করছে তার নাম এখানে ফাদার, মাদার অথবা গার্জিয়ান। তো এক নাম এখানে বাবার নাম লিখবে, তার পাশে বলছে অকুপেশন, অকুপেশন এখানে বাবা যে কাজ করেন সেটা লিখতে পারো, ফার্মার হলে ফার্মার, অন্য কিছু হলে লিখতে পারো। অ্যাড্রেস যেটা আছে তো ওনার যে অ্যাড্রেসটা সেখানে বসাবে, এটা হচ্ছে আট নম্বর। তার আট নম্বরে কি বাবার নাম হবে, অ্যাড্রেস হবে, এইসব বিষয় কী কাজ করেন এটা আট নম্বরে বসাতে হবে। নয় নম্বরে এসে ইম্পর্টেন্ট বিষয় ব্যাঙ্ক ডিটেলস, তো স্টুডেন্টের নামে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কোন ব্যাঙ্ক নেম, সেখানে স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক হলে সেন্ট্রাল ব্যাঙ্ক লিখতে হবে। ব্রাঞ্চ নেম, সেই ব্যাঙ্কের যে ব্রাঞ্চটা, যে ব্রাঞ্চ থেকে তুমি অ্যাকাউন্ট করেছো সেই ব্রাঞ্চটা কোথায় বা সেখানে জায়গাটার নাম লিখতে হবে। এসবি অ্যাকাউন্ট নাম্বার, তারপর এখানে সেভিং যে অ্যাকাউন্ট নাম্বার হয় অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবে, তার পাশে আইএফসি কোড এবং এমআইসিআর কোড। এমআইসিআর কোড দেখবে তোমার যে ব্যাঙ্কের বই আছে সেখানে কিন্তু এমআইসিআর কোডটা লেখা থাকবে, যে এমআইসিআর কোডটা না পাও সেক্ষেত্রে যেখান থেকে বই করেছো সেই যে ব্যাঙ্ক আছে সেই শাখায় গিয়ে তোমরা জেনে নিতে পারবে। তারপরে দশ নম্বরে রয়েছে নেম অফ অ্যাড্রেস অফ ইনস্টিটিউশন, তো যে স্কুল থেকে পড়াশোনা করছে স্কুলের নাম লিখবে, তার পাশে অ্যাড্রেস, স্কুলটা কোথায় অবস্থিত, ক্লাস অফ স্টাডি, কোন ক্লাসে পড়ছে সেখানে বসাবে, অ্যাকচুয়াল ডেট অফ জয়নিং দ্য ক্লাস, এবছর যে ক্লাসে ভর্তি হয়েছে কবে ভর্তি হয়েছে সেই ডেটটা এখানে দিতে হবে। এটা আসলো নেম অফ অ্যাড্রেস অফ ইনস্টিটিউশন। তারপর চলে আসি হোয়াই ডু রিসিভড দ্য স্কলারশিপ ইন প্রিভিয়াস ইয়ার, যদি আগের বছর স্কলারশিপটা পেয়ে থাকো তাহলে ইয়েসে ক্লিক করবে আর না পেলে নো লিখবে। তো এখানে বলছে অ্যামাউন্ট রিসিভ, স্কলারশিপ নেম, তো কোন স্কলারশিপ থাকলে এখানে নাম লিখবে, কত টাকা পেয়েছে সেটা লিখবে, আর না পেলে কিছু লেখার দরকার নেই। বারো নম্বর চলে আসি হোয়ার অ্যাপ্লাইড ফর এনি আদার স্কলারশিপ, তো স্টাইপেন্ট বা স্কলারশিপ, অন্য কোনো স্কলারশিপের জন্য যদি অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে এখানে লিখবে, না করলে লেখার দরকার নেই। তেরো নম্বরে চলে আসি অ্যানুয়াল গ্রস ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্স, তো অ্যানুয়াল ইনকাম যেটা রয়েছে সেটা এখানে লিখতে হবে, এখানে তোমরা সংখ্যায় লিখতে পারো বা ডিজিটে লিখতে পারো, এ হলো তেরো নম্বর অপশান। তারপর দেখো নিচে আসে ডেট প্লেস, যেদিন তোমরা ফর্মটা জমা দেবে স্কুলে তো সেখানে ডেটটা লিখবে এবং সে তোমাদের গ্রামের নাম লিখতে পারো বা স্কুলে যে অ্যাড্রেসে সেই প্লেসটা এখানে লিখতে পারো। তারপরে বলছে সিগনেচার অফ দ্য ফাদার, মাদার, গার্জিয়ান, তো এখানে বাবার বাবা মা অথবা গার্জিয়ানের সিগনেচার হবে। পাশে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্টের জায়গায় কিন্তু স্টুডেন্টের সিগনেচার হবে। তারপর নিচে চলে আসি দ্য স্টেটমেন্ট মেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট, সিরিয়াল নাম্বার, কারেক্ট ও বেস্ট অফ মাই নলেজ,
তো নিচের যে বক্সটা আছে সেটা তোমাদের ফিল আপ করার ব্যাপার নেই, সেটা ইনস্টিটিউট থেকে ফিল আপ করবে, ঠিক আছে। আর সবার নিচে যে আছে ইনকাম ইনকাম কাস্ট অ্যান্ড লিস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কী বলছি, ইনকাম কাস্ট অ্যান্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা আছে, এটা কিন্তু তোমাদের যে পঞ্চায়েত প্রধান রয়েছে ওনার কাছ থেকে সিল করিয়ে তারপর কিন্তু স্কুলে জমা দিতে হবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন এটা চলছে, তারা অ্যাপ্লিকেশন করতে পারবে ক্লাস 5 থেকে 8 অবধি এসসি এসটি ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে যারা স্কুলে পড়ছ। তো এই বিষয়ে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, জানিয়ে দেওয়া হবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যেন অন্যদের উপকারে আসে। থ্যাংক ইউ।